जय श्री गुरु, जय परमात्म गुरु, जय तो कलिजुग पावन अवतारी, जय कलिर कलम सुद्रोहितकारी, जिनी आमार कलिजुगेर मन प्राण, जिनी आमार अंतर आकाशेर मेघमाला, जिनी आमार चिर चिर जन्म जन्मांतरेर चिर साथी, जिनी आमार निये जावार भवपारेर भेला, जिनी आमार अंधरातेर उदित चंद्र, जिनी आमार बनपथेर हेमांगलतिका, जिनी आमार शेषेर दिनेर जीर्ण तरीर हो कांडारी ओगो दयाल गुरुदेव। आज कीर्तन पारब्बेर काले আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিত ময় বৃন্দাবনে নবকলিকার কুসুম সন্দীপনার ছুটেছে আলো, কেউ বা দাঁড়িম্ব বৃক্ষের তলায়, কেউ বা কুসুম লাবণ্য পুষ্পের সন্দীপনে বসেছে মাধুর্য প্রস্ফুটিত হরিবাসর খালি, বসেছে জয়াতলা গ্রামে, বসেছে নববৃন্দাবনে রাধা তত্ত্ব সারের আসর, রাধা তত্ত্ব সার প্রকাশ করেছিলেন কে? রাধা তত্ত্ব সার প্রকাশ করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। এত অপরূপ কথা সন্দীপনে সবাইকে, কীর্তন জগতের কনিষ্ঠ দিনহীন কাঙাল প্রহ্লাদের পক্ষ থেকে। আমি শিল্পী নই, আমি বড় আর্টিস্ট নই, আমি সামান্য একটি নরকের কীট, তাই আপনারা আশা করে চরণে ঠাঁই দিয়েছেন। জানি না আমি আপনাদের মাধুর্য পবিত্র চরণকে কতখানি শ্রদ্ধার আদর্শ দিতে পারব। দিনির কাঙাল প্রহ্লাদের পক্ষ থেকে, কানাই বলাই আশ্রম থেকে আগত নবদ্বীপ নদিয়া থেকে সেই গুরু কীর্তন সম্প্রদায় সকল শিল্পীবৃন্দের সমূহ প্রণাম, আপনাদের সবার চরণে ভক্তি নম্র বিনতি। সভাকারে সভাকারে ভক্তিপূর্ণ ননদি জনয়ে, তৎপরে জানাই রাধারানী অংশভূতা স্বর্গাদপি মাতৃ গরীয়সী গণের চরণে। আপনারা এখনই প্রশ্ন করে ফেলবেন, বাবা আছে কেন আগে আমাদের প্রণাম করলেন? পৃথিবীর মধ্যে যদি বড় দেবী হয় তিনি হলেন জননী, মাকে ভজলেই বাবাকে পাওয়া যায়, বাবাকে ভজলে বাবাকে পাওয়া যায় না, বাবাকে ভুজলে বাবাকে পাওয়া যায় না কেন? আসি ভাগবতে, ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে বিরাম নিচ্ছে, বিরামের সময় আমাদের নয়নটা কেমন হয়, ছল ছল এটাই জানবে। শিল্পী হওয়া বড় সহজ কিন্তু বৈষ্ণব হওয়া বড় কঠিন।
আপনি আমাকে জুতো উঠলেন লাঠি উঠলেন মারলেন আমি কিন্তু বৈষ্ণব আমি শিল্পী নই যে আমি ঘুরে আপনাকে উত্তর করব আপনি আমাকে না খেতে দেবেন ডেকে এনে অপমান করবেন তাতে আমি কিছু বলবো না কারণ আমার অভিভাবক আছে আমার বা অভিভাবক আছে তো গৌরচাঁদ তারা যদি না থাকতো আমি বিচার করতাম আমার নিতাই চাঁদ গৌরচাঁদ যেখানে আছে আমি তাদের উপরেই তো দায়িত্ব দিয়ে রাখি তাছাড়া তিনা দোপি শুনি যেন তরু রেব সহিষ্ণু না অমানিন মান দেন মেরে যে কলসির কানা তা বলে কি প্রেম দেব না আপনার নানান কথা আমাকে বলতে পারেন আর যে পর্যন্ত আপনাদের কনিষ্ঠ প্রহ্লাদ কোনদিন হরিবাসর মার্ডার করে আর সফল কীর্তনিয়া করেছে এনআরসি নিয়ে যখন যুদ্ধ হয় কয়েকদিন আগে কত গাড়ি পুড়িয়ে দিল রাষ্ট্রপতি প্রাপ্ত পুরস্কার অসীম সরকার সুদীপ তরফদারের বাড়িতে আসলো না রাধাপদ ঘোষ আসলো না এই জানোয়ারটাই এসেছিল আমি যদি আপনাদের হরিবাসর মারব মনে করতাম সকালবেলায় গাড়ি নিয়ে পালিয়ে যেতাম কি করবেন না তা করব যে যাই বলে বলুক আমি মানুষের চরণে যাব কারণ আর জন্ম পাবো কিনা ঠিক নেই তো মানুষের চরণে এমন দাগ দিয়ে যাব চলতে গেলেও তার হুচুট লাগবে আর হুচুট লাগলেই চরণের দিকে যখন লক্ষ্য পড়বে এই অধম প্রহ্লাদের মুখটা কিন্তু চরণেই পড়ে আছে আমার বলিতে প্রভু আর কিছু নেই তাহলে কোথায় ছেড়ে গেলাম বাবাকে ভজলে কখনো বাবাকে পাওয়া যায় না ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে বিরাম নিয়ে মণিগচিত দেওয়ালের মধ্যে তার নিজের প্রতিচ্ছবিটা দেখে নিজে পাগল হয়ে উঠল হারাধে বৃন্দাবনে জানতাম আমি একাই দেখতে ভালো কিন্তু আমার চেয়েও যে একজন দেখতে ভালো আছে তো আমার জানা ছিল না ও ওকে বলছে তুমি রত্র দাঁড় করো আমি যাই একটু মানুষটাকে দেখে আসি লীলায় যাইনি কিন্তু শুধু বাবা বড় না মা বড় কথা বলছে যত ছুটছে মণিকচিত দেওয়ালটা যেন পিছিয়ে যাচ্ছে পেছন থেকে আইল ললিতা বলে কিছু কথা প্রণনাথ কারে ধরিবারে যাও ললিতা ললিতা ও ললিতা আমি মনে মনে জানতাম আমি মনে মনে জানতাম আমি বৃন্দাবনে একাই দেখতে ভালো কিন্তু আমার চেয়ে আরো একজন দেখতে ভালো ললিতা ওকে ধর না আমি ওকে একটু দেখি প্রাণনা তুমি যাকে ধরতে চলেছ সে যে অনেক আগেই একজনের কাছে ধরা পড়ে আছে ধরা পড়ে আছে কার কাছে তুমি জানো না গো কার কাছে জানো বৃন্দাবনে একটা মেয়ের কাছে ধরা পড়ে আছে ওগো গোবিন্দ গোবিনা তুমি আমাকে তার কাছে নিয়ে চলো না আমি চিরজন্মের জন্য চাইব না আমি চিরকালের মতো চাইব না
চিরক্ষণের জন্য চাইব না, চাইব না, যদি আমি এক মুহূর্ত পাই তারে নয়ন ভরে আমি একবার দর্শন করি, নয়ন ভরে একবার দর্শন করি। ওগো তুমি যাকে ধরতে চলেছো তাকে তো ধরা যায় না, কেন? ও তো পূর্ণ বিষয় আর তুমি অপূর্ণ বিষয়। বিষয় হইয়া কখনো বিষয়কে ধরা যায় না। আপনারা অনেকেই বুঝতে পারলেন না বোধ হয়। মাটির কলসি দেখেছেন তো? মাটির কলসি, কলসি তো নাকি আপনি কি বলেন, ঘট বলেন, কলসি বলেন তো? তো যদি দুটো কলসিতে জল ভর্তি থাকে, আমি যদি আর একটা কলসির উপরে ঢেলে দিই তাহলে কলসিতে জলটা থাকবে তো? দুটোই তো পূর্ণ। দেখো প্রাণনা, তুমি পূর্ণ বিষয় আর তুমি যাকে ধরতে চলেছ ও পূর্ণ বিষয়। বিষয় হইয়া কখনো বিষয়কে ধরা যায় না। বিষয় হইয়া ধরতে গেলে আগে যে কেউ একজনের আশ্রয় নিতে হয়। আশ্রয় না হলে যে বিষয়কে ধরা যায় না। ললিতা নিয়ে গেলে সেই মেয়েটার কাছে, ধুলাই দূষিত এই মেয়েটা পড়ে আছে। রাধা তত্ত্ব সারে মাধুর্য পদাবলিতে বলে গেছে, ওগো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আর চরণ কমলে দাঁড়িয়া বধুরে ডাকিতে লাগিল, তুমি যাকে ধরতে এসেছো প্রাণনাদ, এই মেয়েটার কাছে সে বধুটি ধরা আছে, তুমি ওর কাছে ভিক্ষা চাও, তোমাকে দেবে। আমি তো তোমার নামে জানি না, আমি তো তোমার গ্রামে জানি না, ও গো বধু গো, কিছু আমার দাও না আমি তাকে চিরদিনের মতো চাই না, আমি চিরজন্মের মতো চাই না, চিরকালের মতো চাই না, যদি আগে মুহূর্ত তার পিতা তার কি করতাম, চরণ জড়িয়ে ধরে সদা কাঁদিতাম, আমি চরণ ধরে চরণ ধরে আমি বিনতি করি, রাধে কৃষ্ণ রাধে বলে, চরণ ধরে বিনতি করি, রাধে কৃষ্ণ রাধে বলে, চরণ ধরে বিনতি করি, চরণ ধরে সদর করি, কালে তথা আইল লোলি রূপ দেখিবার তরে, গুটি গুটি পায়ে চলে ধীরে ধীরে, শ্যামের রাধা মিলন দেখি বাড়ি সখী, শ্যামের মিলন দেখিবার তরে, দ্বিজ চণ্ডীদাসে মনে এনল সজনে, কি করিল তথা রাই পাইল সঙ্গে প্রেম চিন্তামণি ব্রজের খানায়, ওগো রাধে তুই কি করিলি, কি করিলি রাধে, কি করিলি, কি করিলি প্রাণনাথে পাইয়া, প্রাণনাথে পাইয়া কি করিলি বধূ, কি করিলি তুই প্রাণনাথে পাইয়া, কি কহিব বান জড়িয়া ধরিল তারে, ওরে ছলনার তারে রাধারে ভুলাইয়া কি
কৃষ্ণ গেল চিরদিনের তরে রে বধু, কৃষ্ণ গেল চিরদিনের তরে বধু, দাও না বিদায়, দাও না বিদায় বধু, দাও না বিদায়, দাও না বিদায়। আমি বিদায় তোমায় দিতে পারবো না, কেন? আমি যদি তোমাকে না পাই তুমি কি করে ওই পূর্ণ বিষয়কে পাবে? রাধে গো, আমি চিরদিনের মতো চাই না, চিরজন্মের মতো চাই না, যদি কিছু ক্ষণ তুমি আমায় দিতে। বলছে বধু, একে আর কেউ নয়, এ তো তুমি, আমি। হ্যাঁ গো বধু, এ তো তুমি, তুমি নিজেই জানো না, ভক্ত যখন আকুল কণ্ঠে কেঁদে উঠে তখন তোমার সব পদগুলোই হারিয়ে যায়। পৃথিবী যখন বাবা মা কাঁদবে, যখন সাধুগুরু বৈষ্ণব কাঁদবে, যখন গুরুজন ব্যক্তিরা কাঁদবে, তখন ভগবান সইতে পারে না। ভগবানের অঙ্গ চপল গোপাল, কিন্তু শিবাসের বাড়িতে সামান্য ছাগমুন্ডু টাঙিয়েছিল বলে তাকে গলাপচা কুষ্ঠ ব্যাধি দিয়েছিল। বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই, বৈষ্ণব অভিশাপ দেবে না, রাগবে না, কোনো কিছু করবে না, শুধু নিতাই চাঁদকে গৌরকে জানিয়ে কাঁদতে কাঁদতে পালিয়ে যাবে। এগুলোই আপনাদের কাছে বড় দুর্লভ হয়ে দাঁড়িয়ে যাবে। মানুষ বৈষ্ণব দেখলে প্রণতি করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। আমি তো সবাইকে বলেছি যে কীর্তনে আপনারা হ্যান্ডবিল ছাপাবেন, ওখানে অনেকে অনেক কিছু লিখে দিবেন, আমাকে কোনো কিছু লিখবেন না। বৈষ্ণবের চরণা আশ্রিত, আমি বৈষ্ণবের চরণা আশ্রিত হতে চলেছি, এখনো হতে পারি। তত্ত্ব বিশারদ, ভজন বিশারদ বা সঙ্গীত বিশারদ কোনো লিখতে হবে, সঙ্গীত সম্রাট এগুলো কিছু লিখতে হবে। কেন? সম্রাট তাকে বলা হয় যখন আজকে আপনাদের হ্যান্ডবিলে দেখতে পেলাম, তত্ত্ব সম্রাট, ভজন সম্রাট। সম্রাট তাকে বলা হয় যে রাগের সব রাগ জানে, তাকে সম্রাট বলা হয়। সমৃদ্ধি যার মধ্যে আছে সেই সম্রাট হয়। সঙ্গীতের তালবে সখী, দন্তে সখী, মধুনে সখী, তাও জানলাম না, শুধু লিখতে হয়, আমরা লিখে দিই সব। বিরলে নয়, বিতর্কে নয়, শত্রুর সঙ্গে শত্রুতা করে নয়, শত্রুর সঙ্গে মিত্রতা, প্রেম দিয়ে বন্ধুত্বের আদর্শ গড়ে তুলতে হয়। আজকে আমরা রাধারানীর সঙ্গে চণ্ডীদাসের মাধুর্য পদাবলী দিয়ে দেখলাম সেই কথা। আজকে শুনব একটি নতুন লীলা, আমি মরলে আমার সঙ্গে কে যাবে। শুনেছেন পালাখানি? শোনেননি তো? আমি মরে গেলে আমার সঙ্গে কে যাবে? কানাই যাবে, না বলাই যাবে, না সম্প্রদায়ের কেউ যাবে? কত দূর! বাহ বাহ বাহ, হৃদয় গো, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু না, আজকে দেখবো, আমি মরলেও আমি যত দূর যাব ও বেটা তত দূর যাবে, তার দেখব। হরি নাম যাবে শ্মশান পর্যন্ত, আগুন স্পর্শ হয়ে গেলে বৈষ্ণবের দল কি করবে? হরি নাম নিয়ে ফিরে আসবে। 24 জন বিয়ে করতে গেলে কজন ফিরে আসে? একটা বিয়েতে 24 জন গেছে। আপনাদের দেশে করেও তো বিবাহ হয়, 24 জন বিবাহেতে কজন ফিরবে? বাহ বাহ, সুন্দর কথা বলে দিচ্ছে। শেষ বিয়েটা মানুষের হয় শ্মশানে। 24 জন যখন বিয়ে করাতে যাবে, পাত্র থাকবে 1 জন, ড্রাইভার থাকবে 4 জন। 4 জন ড্রাইভারের 8টি চাকা থাকবে,
কাঁধে করে নিয়ে যায় না। যখন শ্মশানে জ্বালিয়ে দেবে মরাটাকে নিয়ে, মানুষটাকে নিয়ে কিন্তু চব্বিশ জন। যখন মানুষটাকে জ্বালানো হয়ে যাবে ফিরে আসবে কিন্তু তেইশ জন। আমি কিন্তু আর তখন ফিরছি না। জ্বালাতলার মানুষের কাছে চরণতলে যদি প্রহ্লাদের মৃত্যু হয়ে যায়, জ্বালাতলার মানুষ সকলে এখনই যারা আমার উপরে রেগেছিল তারা আগে এসে আমায় কোলে নিয়ে নিল। হরিনাম গাইতে আসার আগে যারা আমাকে জ্বালা দিয়েছিল তারা আগে এসে ফুলের মালা গলায় দেবে। হরিনাম গাইতে আসার আগে যারা আমায় ব্যথা দিয়েছিল তারা আগে দুটো বলবে হরি কথার কথা। আর হলো না রে প্রহ্লাদের মুখে হরি কথা শোনা। তারা সবাই যদি নিয়ে যায় শ্মশানে জ্বালাবার জন্য, সন্ধ্যাবেলায় সবাই ফিরে আসবে, প্রহ্লাদ কি আর ফিরবে? তাই আজকে আমরা শুনব, মানুষ মরে গেলে তার শেষ সাথী কে হয়? আরে কি জনম, পাবো রে দয়া, ডাকিব নিতাই বলে আর কি জনম, পাবো রে দয়া, আমি ডাকিব নিতাই বলে আমি ডাকিব আর জন্ম হবে নরে বড় দুর্লভ জন মানব জন ভাই আর হবে না, মানব জন আর হবে না, বহু জনমে পূর্ণ করলেই জনম পাওয়া যায় রে ভাই, মানব জন আর হবে না, জনম পূর্ণ করলে জনম আর কি জন
আমার মত রূপ কারোর নাই। কেউ বলে আমি গুণবতী, আমার মত গুণবান কেউ নেই, গুণবান কেউ নাই। কেউ বলে আমি বড় কীর্তনী, আমার মত কেউ গান গাইতে পারে না। কেউ বলে আমি বড় বাইনী, আমার মত বিশ্বে আর কেউ বাজাতে জানে না। এগুলো কেবলমাত্র অহংকার, কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। আপনারা সকলে মিলে এদিনই কাঙাল প্রহ্লাদের উপরে চরণ তুলি দিয়ে আশীর্বাদ করুন। যতদিন বেঁচে থাকবো এই ধরাতলে, যেন ঠাঁই পাই ভক্তের মাধুর্য চরণ কমলে। যতদিন বাঁচিয়া রব ভাই, যেন সকলের কাছে হরিনাম গিয়ে যেতে চাই। মান অভিমানের ডালি সব শূন্য কররে, তবেই তো পাইবি নিমাই চৈতন্যের। মনের মধ্যে যদি রাখো কলহ বাণী, পাইবে কি তুমি ব্রজের চিন্তা মনি। কহিল মুসলমান বলি ঘৃণা করো না গো, আমি যে তোমারও সন্তান, তুমি তো দেখলে না গো। কে বলেছিল ভক্ত কবি নজরুল? তিনি প্রথমে লিখে গেছেন একটি দারুণ কথার গান, যে আমার বন্ধু দিয়ে দিল। জীবনে যদি জীবনে জ্বালাতে নাহি পারো, যদি কোনোদিন কারোর দুঃখে প্রদীপ না জ্বালাতে পারো, নিজের মরণ সমাধিতে নিজে জেলে দিও। বলে তাহলে আমার মরণ হলে আমি কি করে জ্বালাবো কি? এই যে এই যে কথা, এগুলো কে শিখিয়েছে? আপনারাই শিখিয়েছেন আমাকে। জীবনের যদি দিবি জ্বালাতে নাই পারো, মরণ সমাধি পরে জেলে দিও। কে কাকে বলছে? কবি নজরুল তার মনকে বলছে। ওরে মন, জীবনে যদি দিবি জ্বালাতে নাই পারো, সমাধি পরে মন জেলে দিও। জীবনে যদি জ্বালাতে নাই পারো, সমাধি জেলে দিও। বধু এখনো কাছে আছি, তাই তো বুঝো না আমি যে তোমার কত প্রিয়। জীবনে নাই যদি জ্বালাতে নাই পারো, সমাধি জেলে দিও। এখনো তোমার কাছে আছি বলে তুমি কথা বলছো, আত্মাকে বলছে মন। ওরে মন, এখন তোর কাছে আছি তুই বুঝলি না আমি তোর কত প্রিয়। এখনো কাছে আছি তাও তো বোঝো না আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি জ্বালাতে নাই পারো, সমাধি পরে প্রহ্লাদ দিয়ে গেল যে জীবনে দিনগুলো চলে যাবে, মালার সুতোটা থাকে, কিন্তু ফুলগুলো কি হয়? সুতো শুকায় কি? কে শুকায়? ফুলটা শুকিয়ে যায়।
তাহলে ফুলটা মানে কি আমার জীবনটা যৌবনটা হ্যাঁ আজ থেকে 10 বছর আগে যে দেখতেছিলাম এখন কি আছে এখন থেকে আবার 10 বছর চলে গেলে কি তেমনি থাকব বিথায় অভিমানে ঘুরিয়া বেড়ালে অহংকারের মালাকে কি জয় করেছিলে নীলে কি ব্রজধুলি তাহলে কি তোমার হবে খালি এখনো ভরা পুটলি কাউকে দিলে না জীবনে যদি দিই জ্বালাতে নাহি পারো সমাধি করে মন তাই বল হরি বল হরি বল হরি জীবনে যদি দিই জ্বালাতে নাহি পারো সমাধি করে মন জেলে দিও প্রত্যেক কীর্তনীয় কিন্তু বলবে আপনারা কেন হাত তুলে হরি ধ্বনি দিলেন না এই প্রহ্লাদ জানোয়ার বলবে কেন বলবে না জোর করে কাঁঠালে ঔষধ দিলে গ্যাস হিচড়টা পেকে যায় কিন্তু কাঁঠালটা খাওয়ার যোগ্য হয় আমি আপনাদের জোর করে দিয়ে যাব জোর করে বলুন হাত তুলে আর বাড়ি গিয়ে ভুলে গেলে ও কাঁঠালে গ্যাস দেওয়া লাভটা কি হলো আমার হ্যাঁ কাঁঠাল বয়স হলে গাছে পাকবে তার স্বাদটা আলাদা কিন্তু আমি জোর করে দিয়ে গেলে এখানে বলবেন আর ওখানে গিয়ে ভুলে যাবেন সে বলে লাভ বিশ্বে ইন্টারন্যাশনালে আমরা দেখেছি কয়েকদিন আগে আপনারা জানেন না খবর দেখেছেন কিনা নেটে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হরি সংকীর্তন হয় সাউথ ২৪ পরগনাতে কালকে যেখানে গান করে এলাম পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম তিনার একজন ছেলে আপনারা যে মোবাইল খেলছেন উনি যদি এক মিনিট ঘুমিয়ে যায় পৃথিবীর সব মোবাইল কেওয়ারের নেট বন্ধ হয়ে যায় তিনার বাড়িতে নিয়ে গেছিলেন গান করার জন্য তোমাকে সাউথ আফ্রিকা অনেকগুলো টাকাও দিয়েছি দাদা এই টাকাগুলো রাখো না সে চার ঘন্টা গান করেছে প্রায় ৪০ খানা মতো রজনীগন্ধার মালা দিয়েছে তা তার মন হচ্ছে দিচ্ছে আমি সব স্ট্যান্ডে ঝুলিয়ে দিচ্ছি ঘাড়ে রাখলে ঘাড় ভেঙে যাবে তাহলে কানাই বলাই খাবে কি তাড়াতাড়ি যদি মরে যায় কানাই বলাই কি তো খাওয়াতে লাগবে যার জন্য আমি এলাম তা তারে কিছু খাওয়াই তারে কিছু সঞ্চয় করে দিয়ে যাই পরে আমি চলে গেলে আবার কেউ আসবে তাকে বড় হতে হতে ওই টাকাটা সরে যাবে আবার আসবে তো সেখানে দেখা গেল এত বড় একটা বড় ইঞ্জিনিয়ার তার মধ্যে এতটুকু ক্রোধ হিংসা অভিমান নেই ধুলায় ধূসিত হচ্ছে মেদিনীপুরের মাটি আর যে দেশে বেশি হরি সংকীর্তন হয় সে দেশের ভক্তকে বলতে হাত তুলে হরি ধ্বনি দেন এতে লজ্জা আর কিছু আছে বিবেক কি আমাদের আছে মনুষ্যত্ব আছে ভাব জগৎ কি আছে বিবেক বাবু গেছেন মারা বিবেক বাবু বহু আগে বিবেক বাবু গেছেন মারা জ্ঞান বাবু দেশ ছাড়া অধর্মেতে দেশ ভরা ধর্ম বাবুর দেখা নাই সৎ কথা বললে অধর্ম মারবে সাধু কিন্তু আসবে না হিসেব করে দেখুন সাতকাই তো মারে লাটটা যদি বেশি সত্যি কথা বলি আপনারা অনেকেই ছুটে এসেছেন প্রহ্লাদকে মারবার সাতকাই তো মারে লাটটা ঝুটটা জগতে ভুলাই মিথ্যাই জগৎকে ভুলিয়ে রাখে সাড়ে গামা জানে না সে লিখে দেয় তত্ত্ব সম্রাট লেখার কথা লেখেন তো সার্বজনীন সকালবেলায় বলেছিলাম আপনারা প্রত্যেকটা জায়গায় সার্বজনীন বলে ভাষাটা লিখেন তা সার্বজনীন কথার অর্থ হচ্ছে সকল ধর্মের মানুষ যাকে পূজো করে তাকে সার্বজনীন বলা হয় তাই তো না তাহলে আমরা যদি ঈশ্বরের ছেলে হই এখানে নিশ্চয়ই চারটি জাতির মানুষ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নিশ্চয়ই আছে তাহলে ক্ষত্রিয়কেও কৃষ্ণ জন্ম দিয়েছে আর ব্রাহ্মণকেও কৃষ্ণ জন্ম দিয়েছে বৈশ্যকেও জন্ম দিয়েছে তো শূদ্রকেও জন্ম দিয়েছে তাহলে এখানে চারটি জাতির সমন্বয়ে মানুষ এসে চাঁদা করে যে যেমন পেটেছে দিয়ে হরি বাসনটা ধরে রেখেছে তাহলে কি এই চারটি জাতিকে সার্বজনীন বলা হয় মুসলমানকে কি ভগবান সৃষ্টি করেন খ্রিস্টানকে কি ভগবান সৃষ্টি করেন বুদ্ধকে কি ভগবান সৃষ্টি করেন জৈনকে কি ভগবান সৃষ্টি করেনি
ঋগকে কি ভগবান সৃষ্টি করেনি করেছিল তাহলে তারা কি আমাদের হরি ভজন চন্দা দেয় কি গো আপনাদের জয়াতলাতে হরি নাম হবে যদি গিয়ে বলেন মুসলিম ভাইদের ভাই कहां से आए भैया बोले मैं लोग गए थे एक बछड़ी किनने के लिए मोल के लेके आए देख इतना बढ़िया बछड़ी होते हैं तुम लेगा लेगा बड़ी दूध देते हैं ये बछड़ नहीं तो देखो ना कैसा होते हैं बोले भैया वो नहीं लेगा मैं लोग आए ना किसी लिए आए बोलो भैया ना मैं लोग आए हरिवासन से मेरा जयातला से हरि नाम होते है तुम्हारा गाछ में आते है थोड़ा सा हेल्प करिए बोले भाई देख जो लाया था सब खत्म हो गया ये बछड़ लेके तो दो दिन आगे आया ना कि दो दिन आगे आने के लिए हम तुमको 50 रुपए दिया था सारा এখনো যা টাকা আছে এখন 10 টা গরু কিনতে পারবে দিবে না খ্রিস্টানের কাছে যাবেন খ্রিস্টান দরজা লাগিয়ে দিবেন খ্রিস্টান কাউকে ভিক্ষা দেয় না বুদ্ধ সনাতন ধর্মের মানুষের কথা বলে না তাহলে আপনারা কি করে সর্বধর্মের মানুষ যখন চাঁদা দিলেন না তাহলে সকল ধর্মের মানুষের কথাগুলো কি করে লিখলেন বাংলা ভাষা এত কঠিন কিছুদিন আগে একটা কেলেঙ্কারি হয়েছিল সারদা কেলেঙ্কারি হয়েছিল এটা আমরা সকলে বলি কি কেলেঙ্কারি সারদা কেলেঙ্কারি রামকৃষ্ণ বেঁচে থাকতো আপনাদের জয়াতলার নামেও কেস করত বলবেন কেন না সারদা কোথায় কি অপরাধ করে যে তার নামে কেলেঙ্কারি হয়ে গেল কথাটা এটাই সারদা কোম্পানি কেলেঙ্কারি সারদা মায়ের নামে একটা কোম্পানি খোলা হয়েছিল সেই কোম্পানিটা কেলেঙ্কারিতে পড়ে গেছে তা বলে তো সারদা মা কেলেঙ্কারিতে পড়ে আমরা সঠিকই বলে দিলাম সারদা কেলেঙ্কারি তাহলে একজন পবিত্র মায়ের নামে আমরা সৎ ছেলে হয়ে যদি নিজের মায়ের বদনাম চতুর্দিকে ছড়াই তাহলে বিদেশের মানুষ কেন বলবে না যে আমার মা খারাপ আমরা নিজেরাই আমাদের ভগবানকে লাথি মারছি বুকে বুকে আর এখানে নিয়ে এসে তাকে বাতাসা দিয়ে ছিড়ে দিয়ে বলছি তুই শালা খা ভগবান রাইধনীকে বলছে তোমার ছেলে আমার লাথি মারলো বুকে করে বলে তোমাকে তো একবার মেরেছে আমাকে যে প্রত্যেকদিন মারে কি প্রেম দেখুন তোমাকে তো একবার মেরেছে আমাকে যে প্রত্যেকদিন মারে তোমাকে মারে হ্যাঁ তুমি কিছু বল না কেন ছেলে তো অবোধ কু সন্তানে যদ্যপি হয় কুপিতা কুমাতা কবু নগো প্রাণ না তোমার ছেলে যখন জানতে পারবে তার জ্ঞান হয়ে যাবে যে আমাকে হোক বাবা মাকে শ্রদ্ধা আদর্শ দিতে হবে তখন তোমাকে আর বলতে হবে না আমাকে বলতে হবে না তোমার ছেলে মেয়ে আপাতেই শিখে তাই ঠিক তেমনি জয়াতলার মানুষকে বারবার বলতে হবে হাত তুলে হরিধ্বনি দেন হরিধ্বনি দেন আপনাদের যখন বিবেক জ্ঞান একত্র হয়ে যাবে যত দামি ঘি হোক না কেন শীতের দিলে সে শক্ত হয়ে যায় যায় না আর যখন রৌদ্র তাপ পায় কি হয় সে গলতে থাকে এখন ভালো রোজগার করছেন ভালো খাচ্ছেন তাই ভগবানকে হাত তুলে সময় নেই হরিধ্বনি দেওয়া যখন ঠান্ডাটা পড়বে তখন শক্ত হয়ে গেছেন এখন তো টাটকা আছেন যখন একটু রোদের তাপটা পড়বে না তখন আপনি কেন আপনার বাবাও বলবে যখন আপনার ছেলে বৌমা ঘর থেকে বের করে দেবে বৃদ্ধাশ্রমে পাঠাতে বলবে তখন আস্তে আস্তে গলবে কি গলবেন তো নাকি এখন হাত তুলছেন না তখন বলবেন ছেলে আমি কি ভুল করলাম মালদা থেকে ফজলি আমে চারা নিয়ে এসে জয়াতলাতে লাগালে আম হবে বটে কিন্তু ফজলি আমটা হবে না বলবেন কেন না জয়াতলার মাটি আর মালদার মাটি কি এক মাটিটা এক টেস্ট সয়েল টেস্ট মাটি তো মাটি কিন্তু এই মাটিটা সব সময় ভেজা থাকে না ও মাটিটা সব সময় ভেজা থাকে সকলেই তো মাতৃগণ বসে আছেন তাই সভাকারে বাবার চেয়ে মা বড় হয় তাই রাধারানীকে কৃষ্ণ বারবার প্রণাম করেছিল রাধে গো তুমি আমায় কৃপা দাও তোমার কৃপা না হলে আমি চলতে পারব না বাবার চেয়ে মা বড় এই মায়েদের কাছে আসি একবার নতুন লীলা শোনার আগে একটু উলুধ্বনি সংকোধ্বনি হরিধ্বনি শুনে নি নিদায় গৌর বিষ্ণু প্রিয় প্রেমানন্দে হরি হরি ও হরি
করিবো। সবাই দিলেন তো হরিধ্বনি, আগে আরেকবার হবে, জয় জয় রাধা রানী কি। অনেকের আছে ভয় তাই দেয়নি জয়, বলে কমিটি চাঁদা নিয়ে এলো যদি আবার নিতাই গৌর যায় তাহলে কি করব, তাই অনেকে জয় দেয়নি। যাই হোক, আর বলবো না, আমি লীলায় প্রবেশ করলাম। বায়ো জীবনা বায়ো জীবন মন মন বায়ো জীবন রামচরণ ধন পায়ো জীবন রামচরণ ঘন পায়ো জীবন রামচরণ ঘন পায়ো জীবন মন মন পায়ো জীবন রামচরণ ঘন পায়ো বায়ো জীবন রামচরিত ঘন বায়ো জীবন রামচরিত ঘন বায়ো জীবন রামচরণ ঘন তুলসীদাস মন অভিলাষী তুলসীদাস সরে আর গীতাদান করতে হলে আপনারা সবসময় জানবেন কঙ্কন বাসন, কঙ্কন মানে কাঁসার বাসন, কেউ পারে কেউ পারে না, বস্ত্র অলঙ্কার আদি, এবং এতে একটি চামর দিতে হবে। যাও জানেন না, অজ্ঞানে কিছু করে ফেললে হয়তো তাতে পাপ হয় না,
হ্যাঁ শঙ্খ দিতে হয়, চামর দিতে হয়, চন্দন দিতে হয়, হ্যাঁ এই তো অনেকেই পারে না, তাই যদি গীতা দান করতে, এমনি গীতা দান করলে ফল কম হয়, গীতা দান দিতে করলে সেভাবে দিতে হবে, তাহলে তো ফল পাবে। তবু আমি ষোলোটা ঝেড়ে নামে বলিলাম, আপনারা সকল পাপ আমি গীতারে দান দিলাম, লইয়া যাব নবদ্বীপে সুর ধ্বনির তীরে, ধ্বনির তীরে ভাসাইব সর্ব পাপ অতি যত্ন, অতি যত্ন করে পবিত্রতার গঙ্গা দেখিবে গো ভালো, দেখিবে গো ভালো, চার বদনে সবাই মিলে একবার হরি 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 বল, ভালো জীবন রাম চরিতি ঘন কথা বলে দিয়ে যে আপনারা তো সকলে আমার উপরে রেগে আছেন আমি জানি, তো একটু হাসা হাসি হোক তারপরেই তো পালাই যাব নাকি। এখন ঘটনা বোধে চলার পথে তো মানুষেরই ভুল হয় না, জানোয়ারের হয়, মানুষেরই ভুল হয় আর মানুষই তা সমাধান করে না। এখন এখানে আপনারা দোষারোপ করবেন প্রহ্লাদকে কি দাসুদা, আপনারা সকলে সাধু আমার দুটি ভাই চো, কিন্তু এটা জানবে দাদা তোমার সঙ্গে যত না মারামারি হবে তত বেশি প্রেমটা হবে। বায়ো জীবন রামচরণ, বায়ো জীবন রামচরণ ঘন, বায়ো জীবন এটা জানবেন কিন্তু আমি ছাড়া কুকুর নই, আমার অঙ্গে ভ্যাকসিন লাগানো থাকলো, কামড় যদি দিনা ভ্যাকসিন হাসপাতালে পাবেন না, আমি বাবুর বাড়ির কুকুর, আর পৃথিবীতে আছে যত সব সব ছাড়া কুকুর, বড় বড় মোচ নিয়ে হরিনাম গায়, এমন কীর্তনিয়া বাজারে 100 খানা পাওয়া যায়, কিন্তু সাতটি কীর্তনিয়া কটি আছে দেখে নেন তো। এই আমার আগে আগে বাবা গিয়ে গেল সাতটি গাহারি, প্রসাদ পেতে বসলে তার ভজন পদ গায়, তাদের সাতটি গাহারি বলা হয়, সে পিছনে কি করলো সেটা আমার দেখার দরকার নেই, সামনের পথ তো দেখলেন ভালো, দেখবেন মোচ নিয়ে কীর্তন গায়, তিলক নেই মালা নাই, আপনাদের 24 পরগনায় চলে, আমাদের নদিয়াতে যেন ঠেঙাবে একদম, তার কীর্তন করা বের করে দেবে, হ্যাঁ রাষ্ট্রস্ত সার গাইবে, রাস গাইবে, কলঙ্ক ভঞ্জন গাইবে, সূর্য পূজা গাইবে, রাবণ থার, হ্যাঁ রাবণ কুম্ভকর্ণকে দিয়ে যদি কীর্তন হতো রে তাহলে প্রহ্লাদ ডাকতো না, ওই হিরণ্যকশিপুর মত অসুরটাকে উদ্ধার করার জন্য, বুঝলেন? আপনার যতই যাই করেন না কেন আমাকে মারতে পারবা না, কারণ আমি বাবুর বাড়ির কুকুর, তো আমার গায়ে মারতে আসলে বাবুর গায়ে লাগবে, তারপর দাসুদার গায়ে, তারপর আমার গায়ে, তিনজনের গায়ে লাগবে, দুজনের গায়ে ঠেকা পড়ার পরে আমার গায়ে আসবে, তখন হালকা হয়ে যাবে, বলেন কি করে, তার জড়ের মাধ্যমটা দেখে নেন। শুনেছিলেন কিছুদিন আগে একটা ফণি ঝড় আবিষ্কার হয়েছে, কোথায়? উড়িষ্যা উৎকলে ফণি ঝড়টা আবিষ্কার হয়ে গেল। এখন জগন্নাথ চিন্তা করলো ফণি যেভাবে রেগে গেছে যদি ওঠে উড়িষ্যাও যাবে আর আমার পশ্চিম বাংলাও যাবে, এত বড় সমস্যা কি করা যায়,